ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা আছি এনএসসি ইন্ডিয়ার পেজের উপর এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে নিফটির মধ্যে অলমোস্ট 1% মতো কারেকশন এসেছে। দেখুন 270 পয়েন্টের মতো নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে নিফটি। নেক্সট 50-র মধ্যে 1750 পয়েন্টের মতো কারেকশন এসেছে নিফটি। মিড ক্যাপের মধ্যে 280 পয়েন্ট এবং নিফটি ব্যাংকের মধ্যে 355 পয়েন্টের মতো এবং নিফটি ফাইন্যান্সিয়ালের মধ্যে 187 পয়েন্টের মতো কারেকশন এসেছে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট নেগেটিভে ক্লোজিং দিয়েছে এবং মার্কেটের মধ্যে ভারী একটা কারেকশন দেখতে পাওয়া গেছে। সামনের সপ্তাহে আমরা জানি যে বাজেট আসতে চলেছে এবং তার আগেই কিন্তু একটা রিয়াকশন দেখানো শুরু করে দিয়েছে মার্কেট। কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে নিফটি ফিফটি একই জায়গায় ঘোরাঘুরি করছিল, 24,800 অব্দি পৌঁছালো, দিন সেখান থেকে নিচে এসে ক্লোজিং দিয়েছে। তো এখান থেকে কোন কোন কোম্পানির মধ্যে ভারী কারেকশন দেখা যেতে পারে, এই মুহূর্তে আমরা কোন কোন কোম্পানির দিকে ফোকাস করতে পারি, সে বিষয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। তার আগে ফ্রেন্ডস, এখনও যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। প্রথম যে কোম্পানি আছে সেই কোম্পানির নাম হচ্ছে বাজাজ ফাইন্যান্স। বাজাজ ফাইন্যান্সের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি 2.5%-এর মতো কারেকশন এসেছে। বাজাজ ফাইন্যান্স 6,934-এ ক্লোজিং দিয়েছে, 50-week হাই দেখুন 8,100। এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছিলাম কয়েকদিন আগে 7,400 অব্দি পৌঁছলো, দেন সেখান থেকে অনেকটাই কারেকশান দেখিয়ে দিয়েছে। বাজাজ ফাইন্যান্সের বিজনেস আমরা জানি যে দারুণভাবে আমরা গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে। সেলস দেখুন কন্টিনিউসলি বাড়ছে, 26,600, 31,000, 41,000, 54,000 করোড়। ঠিক একইভাবে নেট প্রফিট 5,200, 4,000, 7,000, 11,000, 14,000 করোড়। 1 ইয়ারের সিএজিআর নেগেটিভ আছে কিন্তু 3 ইয়ার্সের 6%, 5 ইয়ার্সের 16% এবং 10 ইয়ার্সের 41% দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে বাজাজ ফাইন্যান্সের মধ্যে ভারী কারেকশান আসছে, আরএসআই নাম্বার 43 হয়ে দাঁড়িয়েছে। এখান থেকেও যদি বাজাজ ফাইন্যান্স নিচের দিকে নেমে আসছে তাহলে সাপোর্ট কী থাকতে পারে সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। তার আগে ফ্রেন্ডস, এখনও যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 6,900-তে ক্লোজিং দিয়েছে। এখান থেকে যদি নিচের দিকে নেমে আসছে তাহলে 6,700 অব্দি নেমে আসতে পারে এবং এটাকেও যদি ভেঙে দেয় আমি বলবো 6,300 অব্দি আবারও বাজাজ ফাইন্যান্স আসতে পারে। এই মুহূর্তে উইকনেস শো করছে এবং এই মুহূর্তে যে ক্যান্ডেল তৈরি হয়েছে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে উইকনেস আরও কিছুটা দেখাতে পারে। চলে যাবো নেক্সট কোম্পানির দিকে। নেক্সট যেই কোম্পানি আছে সেই কোম্পানির নাম হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড। এই মুহূর্তে নিফটি ব্যাংকের মধ্যে কারেকশান দেখতে পাওয়া যাচ্ছে, এখান থেকেও যদি নিচের দিকে নেমে আসছে তাহলে 1,556 অব্দি আসতে পারে। এইচডিএফসি ব্যাংক প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে নাম্বার 1 আছে, আমরা সবাই জানি। এর যে বিজনেস আছে সেটা কিন্তু সারা বছর ধরেই চলে থাকে। এই মুহূর্তে মার্কেট নিচের দিকে নেমে আসছে, অলরেডি অনেকটা পারফরমেন্স দেখিয়ে দিয়েছে, এখন আমাদের কাছে সুযোগ এসে পৌঁছেছে এইসব কোম্পানির দিকে ফোকাস করার জন্য। এই মুহূর্তে আমরা ভয় পাবো না, প্যানিক সেলিং করবো না। যদি আমরা কেউ উঁচু লেভেলে বাইং করেছি তাহলে অবশ্যই হোল্ড করব এবং বাই অন ডিপের পলিসি অ্যাপ্লাই করব। নেক্সট যে কোম্পানি আছে সেই কোম্পানির নাম হচ্ছে ইন্ডিয়ামার্ট। ইন্ডিয়ামার্টের মধ্যে আজকে 4.5%-এর মতন কারেকশান এসেছে। আগেও আমি বলেছিলাম যে ইন্ডিয়ামার্টের মধ্যে কারেকশান আসতে পারে, এই লেভেলগুলোতে বারবার পৌঁছাচ্ছে, দেখুন এখান থেকে কারেকশান দেখাচ্ছে। তো এখান থেকে আরও নিচের দিকে নেমে আসতে পারে, 2600-এর কাছাকাছি একটা স্ট্রং সাপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে ওয়েট অ্যান্ড ওয়াচ করতে থাকুন ইন্ডিয়া মার্টের দিকে। চলে যাবো নেক্সট কোম্পানির দিকে। যে কোম্পানি আছে সেই কোম্পানির নাম হচ্ছে দীপক নাইট্রাইট। অল্প দিনের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে দারুণ পারফরমেন্স দেখিয়েছে। এখানে দেখুন, এখানে দেখতে পাচ্ছে 2200 লেভেল থেকে একদম 2800 অব্দি পৌঁছালো অল্প কয়েকদিনের মধ্যে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কেমিক্যাল সেক্টরে বিলং করছে এবং একটা দারুণ পারফরমেন্সও দেখাচ্ছে। এখান থেকে যদি নিচের দিকে নেমে আসছে, 2600-এর কাছাকাছি একটা স্ট্রং সাপোর্ট আছে, এটাকেও যদি ভেঙে দেয় তাহলে কিন্তু 2400 অব্দি আসতে পারে। তো এই মুহূর্তে তো থাকুন দীপক নাইট্রাইটের দিকে। নেক্সট যে কোম্পানি আছে সেই কোম্পানির নাম হচ্ছে ডিমার্ট। ডিমার্ট এই মুহূর্তে উইক হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। মার্কেট উইক হলে সব কোম্পানির মধ্যেই একটা নেগেটিভ মুভমেন্ট দেখতে পাওয়া যাবে। এই মুহূর্তে
5010 ক্লোজিং দিয়েছে। এখান থেকে যদি নিচের দিকে নেমে আসে 4900 অবধি আসতে পারে। 4900 কে ভেঙে দিলে 4600 অবধি ডিমার্টও আসতে পারে। নেক্সট যে কোম্পানি আছে সেই কোম্পানির নাম হচ্ছে প্রিডলাইট ইন্ডাস্ট্রিজ। এইসব কোম্পানি যদি আমাদের পোর্টফোলিও থাকে তাহলে চিন্তার বিষয় অনেকটাই কম আছে, কারণ এর বিজনেস যা আছে সেটা কিন্তু সারা বছর ধরেই চলে থাকে। মুহূর্তে প্রিডলাইটের প্রথম সাপোর্ট 3000 কাছাকাছি, 3000 লেভেলকে ভেঙে দিলে 2940 অবধি আসতে পারে প্রিডলাইট ইন্ডাস্ট্রিজ। তো আপনাদের কি মতামত হচ্ছে এইসব কোম্পানিকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। এদের মধ্যে বেস্ট কোনটা মনে হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। চলুন দেখাবো একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।